আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের, সরকারের কৌশল ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। করোনায় বিপর্যস্ত ভারত, মোদীর সঙ্গে ফোন আলাপে সহযোগিতার আশ্বাস বাইডেনের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর বারোটার একুশে সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলমত নির্বিশেষে সবাইকে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে শেরেবাংলা এ কে ফজলুল হকের 59তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি দায়িত্বশীল বিরোধী দল হিসেবেও ব্যর্থ হয়েছে। আজকে আমাদের রাজনীতি হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমি সকলকে, দল মত নির্বিশেষে সবাইকে আজকে বলবো, আসুন আমরা ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি, করোনাকে পরাজিত করি। বাংলাদেশে নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ, এই ব্যর্থতার জন্য বিরোধী দল, একটা দায়িত্বশীল বিরোধী দল দায়িত্ব পালনে ব্যর্থ, সে কারণে তাদেরই টপ টু বটম পদত্যাগ করা উচিত। জীবন জীবিকার মধ্যে সমন্বয় করেই করোনা মহামারী মোকাবেলা করে যাচ্ছে সরকার, এতে সুফলও মিলছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি আর অর্থনীতিও রয়েছে প্রবৃদ্ধি ধারায়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ কখনো কঠোর বা শিথিল করতে হয়েছে, সরকারের এমন কৌশলকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত দীপু সরোয়ারের রিপোর্টে। দেশের 20% বেশি মানুষ দারিদ্র্য সীমায়, হতদরিদ্রের হার কমপক্ষে 11%, আর কর্মক্ষম মানুষের প্রায় 80% নিয়োজিত অপ্রাতিষ্ঠানিক খাতে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির পাশাপাশি মানুষের প্রাত্যহিক কর্মকাণ্ড সচল না থাকলে নিম্ন আয়ের এসব মানুষের টিকে থাকা কঠিন। এমন পরিস্থিতি মাথায় রেখেই করোনা মোকাবেলা করছে সরকার, চেষ্টা করছে জীবন ও জীবিকার মধ্যে সমন্বয়ের। সরকারকে সব দিকই দেখতে হবে এবং শেখ হাসিনা বিচক্ষণতার সাথে তিনি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় সরকারের পদক্ষেপের সঙ্গে একমত অর্থনীতিবিদরাও। তারা বলছেন, লকডাউন বা সবকিছু বন্ধ রাখা কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না, তবে স্বাস্থ্যবিধিতে কঠোরতা অব্যাহত রাখার পক্ষে তারা। প্রায় 11% মানুষ অতি দরিদ্র, 20% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, সেখানে দীর্ঘদিন লকডাউন দিয়ে আসলে এই মানুষগুলোকে আটকে রাখা যাবে না। দীর্ঘমেয়াদে স্বাস্থ্যবিধি মানাটাকে কঠোরভাবে যাতে মানুষ পালন করে সেইটা নিশ্চিত করাটাই বাংলাদেশের জন্য সমাধান বলে মনে করি। ক্ষুদ্র, মাঝারি ও বড় সব খাতের জন্য ইতিমধ্যেই প্রায় 1,30,000 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার, যার সুফলও মিলছে। অর্থনীতি করোনার পূর্ববর্তী অবস্থায় না ফিরলেও থমকে যায়নি, গেল অর্থ বছরেও 5.24% প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ। আর নতুন বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে কমপক্ষে 7%, গুরুত্ব দেয়া হচ্ছে করোনা মোকাবেলায়। কোভিড অপ্রত্যাশিতভাবে আঘাত আনে আমাদের উপরে, সেখানে কিছুটা হলো আমাদের এদিকে নতুন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে বাড়তি নজর দেওয়ার পক্ষে মত তার। অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আগামী বাজেটে একটা স্পেশাল ফান্ড থাকতে হবে, যেটা অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তারাও যেন পান। দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে, এগিয়ে চলছে টিকাদান কর্মসূচিও, পরিস্থিতিও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে জীবন জীবিকার পাশাপাশি অর্থনীতি আরও গতিশীল হবে বলে মত বিশ্লেষকদের।
দীপু সরোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা। সাবেক র‍্যাব কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন, এম এম রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল থাকলেও আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করায় মামলা দুটি এখন বিচারাধীন। আর করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। শাকের আরজুর রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় কার্যকরের আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। নিহতদের পরিবারের আশা, হাইকোর্টের রায় বহাল রাখবেন আপিল বিভাগ। আমরা তো চাই যাতে নূর হোসেনের এই বিচারটা হোক, সবাই দেখো যে জুলুম অত্যাচার, এইভাবে অত্যাচার করে মানুষ মারে, তার বিচার আল্লাহ অবশ্যই করে। এই আশায় বসে রয়েছে। সাত বছর শেষ হয়ে 8 বছর রানিং, এর ভিতর তো আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতার আশ্বাসও পাই নাই এবং কেউ 10 টাকা সহযোগিতা করেও নাই। যারা পলাতক আছে তাদেরকে দ্রুত আইনের আন্ডার নিয়ে আসতে পারে, সে ব্যাপারে আমি আইনের যারা কর্মকর্তা আছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মামলায় র‍্যাব 11 এর সাবেক অধিনায়ক তারেক সাইদ, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে র‍্যাব কর্মকর্তা তারেক সাইদ, এস এম রানা, আরিফ হোসেন ও নূর হোসেন সহ 15 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমে যাবজ্জীবন হয় 11 আসামির। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেছেন, যা এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেহেতু এখন কোনো মামলা নিচ্ছে না কোনো এই প্যান্ডামিকের কারণে, ওনারা যখন রেগুলার বসবেন তখন এই মামলাটা শুনানির জন্য নিশ্চয়ই যারা এই মামলার বাদী তারা আবেদন করবেন, না করলে আমরা হয়তো করতে পারি। তবে আপিল শুনানির জন্য প্রস্তুতি আছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী। ক্রিমিনালে অ্যানালগাস ট্রায়াল বলে কোনো কিছু নাই। এখন একটা কথা আছে, সাইমালটেনিয়াস। তো সাইমালটেনিয়াস অর্থ হলো যে দুইটা কেস একসাথেই চলবে, বাট সেপারেট ডকেটস উইল বি মেনটেন। এটা আমরা সাধারণত দেখি হলো কেস কাউন্টার কেসের বেলায়, কিন্তু এই মামলায় কাউন্টার কেস বলতে তো আর কিছু নাই। এই মামলায় দুইটা মামলা, যেটা আমি প্রথমেই বললাম, ইট ইজ ইল্লিগাল। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের, সরকারের কৌশল ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায় বাস্তবায়নের অপেক্ষা, করোনা পরিস্থিতিতে আপিল শুনানি বাধাগ্রস্ত। করোনায় বিপর্যস্ত ভারত, মোদীর সঙ্গে ফোনালাপে সহযোগিতার আশ্বাস বাইডেনের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।